ইঞ্জিন বেঁচে দেখে নি। আরে বলছি অন্য ব্রাঞ্চটা তো ভালো মনে হচ্ছে, নতুন দেখো। কখন আসে মাল ডেলিভারি আসে কখন? সকালে আসে। সকালে আসে না? আপনাদের ফ্যাক্টরিটা কোথায় যেন? চিড়া করছেন না? আমাকে যে স্প্রে দেখান, পার্টি স্প্রে আর ক্যান্ডেল দেখাবেন। হ্যাঁ, এগুলোর বিষয়ে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলাম আগেও। চিজ ফিঙ্গার, এটা হচ্ছে উল্টো করে দেয়। আমার সাথে একজনে না, বাকিরা অন্য দোকান ব্লক দিয়ে রাখেন। সব নিয়ম কানুন মেনে চলেন, তাহলে জরিমানা করবো? জরিমানা তো আমাদের উদ্দেশ্য না। কশনসটাও বাংলা লেখার চেষ্টা করবেন, মানে এটা তো অনেক সময় কেকের উপরে পড়লে কি করে মানুষ, খেয়ে ফেলে কেক। এটা কিন্তু খাওয়ার, এটা কিন্তু খাওয়ার অযোগ্য জিনিস, এটা কিন্তু ভক্ষণযোগ্য নয়। এই জন্য এই ডিক্লারেশনটাই, যেখানে কশনস আছে না, এই কশনসটা আপনার বাংলায় অবশ্যই দিয়ে দিতে বলবেন ইম্পোর্টারকে। কারণ ইংলিশটা সবাই পড়তে পারে না, বাট এটা সবাই ইউজ করে, এখন কিন্তু সবাই ইউজ করে। তাহলে এই জিনিসটা কি খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে, আর ক্লিন রাখবেন নিয়মিত, যাতে দালা পোকা হয়ে না যায়। তাহলে অন্য অন্য জায়গায় এরকম থাকে যে রাস্তার পাশে যে বড় ডাস্টবিন থাকে, এই জন্য মাছি থাকে। আপনার এখানে দেখো মাছি কেন কেন জানেন? আপনি পরিষ্কার রাখো। গাড়ি মানে গাড়ি কখন এসেছে? আপনি যদি শুনেন, এইটা এখানে দেওয়ার জন্য কে বলেছে? এটা থাকবে নিচে আঠা দিয়ে লাগানো, কারণ আপনি চাইলে এটা চেঞ্জ করে ফেলতে পারেন। পারেন না, পারেন কি না? আজরাতে যে দেখবেন যে ওরা কিভাবে দিয়েছে কত সুন্দর করে, এটা আপনার নিচে আঠা দিয়ে লাগানো থাকবে, যাতে চাইলেই উঠানো না যায়। এইটার তো কোনো, ধরেন আমি বললাম যে দেন, আপনার কিছু করার আছে? হ্যাঁ, কিছু করার নেই, বাট এটা লোক দেখানো হবে। এটা আপনি অ্যাকচুয়ালি আপনি কাজটা করেন, ঠিক আছে? এটা কি জিনিস? আচ্ছা, দই, দই উৎপাদন মেয়াদ আপনি কিছুই দেন, তার মধ্যে আচ্ছা শোনেন, প্রত্যেকটা মোরগ আলাদা আলাদা, প্রত্যেকটি মোরগকে ব্যবহার করতে হবে, প্রত্যেকটি মোরগকে আপনাকে ব্যবহার করতে হবে। কারণ কি, এই যে আরো এক প্যাকেটে কি মূল্য দিয়েছে, আর প্যাকেটে দেয়নি, দিয়েছে কিনা? মোরগকে যতবার আসবে ততবারই মূল্য দিতে হবে। এটা আপনি এভাবে করলে কোনোই কাজ হবে না। আপনাদের এখানে তো আমি নিজেও আরো দু তিনবার মনিটরিং করেছি, জরিমানা করেছি, তাহলে কেন আপনাদের এগুলো, আপনারা চেষ্টা আগের চেষ্টা করেছেন কিন্তু আপনারা মানে যে পর্যায়ে গেলে আমি স্যাটিসফাই করি বলবো সেটা তো করতে পারেন। আমাদের নতুন অফিসার, এরা শিখবে, এদিকে নিয়ে এসে দেখেন, এটা
বসিয়েছেন না দেখি গান তো দেখি প্রাইস গানটা হলুদ চ্যানেল কোনটা করছেন আসেন আপনি কি এটা মূল্য বসাতে পারেন এখতিয়ার আছে কিনা এখতিয়ার আছে পারেন না আপনাকে ওই ক্ষমতাই দেওয়া হয়নি না ভাই কি এটা কিছু সময় হয় কি কোম্পানি আপনি পুরো স্টিকার সহ দিয়ে দেয় অনেক সময় দেওয়া যায় কি স্টিকার সহ দিয়ে দেওয়াটাই নিয়ম আপনি এই নিয়মের বাইরে গেলে এটা আমার আইনে বেআইনি আইনের দৃষ্টিতে এটা বেআইনি ঠিক আছে এর আগে আপনাদের পাউডারের জন্য আমরা জরিমানা করেছিলাম হ্যাঁ করেছিলাম পাউডারের জন্য জরিমানা করেছিলাম যতটুকু আমার মনে পড়ে এক দেড় দুই বছর আগে যাই হোক আমার কথা হচ্ছে যে আপনি যদি এইভাবে করেন তাহলে কিন্তু আমি মানে কতটুকু পর্যায়ে সহনীয় আমরা করতে পারবো বেশি দূর যেতে পারবো না আপনারা তো বিজনেস করতে পারবেন না তখন পারবেন না তখন আর এই যে কিন্ডার জয় তো এখন খেলনা আছে এগুলো তো এখন ব্যবহার নিষিদ্ধ জানেন না আপনার খাবারের এটা তো আলাদা করে রাখা না খেলনাটা আলাদা করে আর চিপস কোন পাশে আছে আপনাদের চিপস সামনে দেখেন তো চিপসে খেলনা অপারেশন কি কোনো হ্যাঁ এটা হবে না আমি যদি নাও চাই কিন্তু আপনারা এমন ভাবে ব্যত্যয় ঘটান যে আসলে আমাদের দেখা যায় যে আপনাদের প্রতি আমরা আসলে যদি আমরা জাস্টিস দিতে চাই ভোক্তাদেরকে দিতে চাই তাহলে আপনাদের এই ভুলগুলো মার্জনীয় নয় ঠিক আছে মার্জনীয় নয় আপনাকে 10,000 টাকা ফাইন করা হবে আচ্ছা জুস বার মানে এই কিছুদিন আগে আমি ধরি না ভালো আপনি অবরোধ করেন না ভুল করেন না যে কোনোটার একটা সমস্যা হয় এগুলো আপনি রাখবেন না আমার কথা সোজা আপনি অবরোধ করলে জরিমানা তো আপনাকে দিতেই হবে আপনি তাকে আপনি প্রতি মাসে কেন প্রতিদিন দিতে হবে তখন আপনাদেরকে কি বলা আছে পড়েন এটা পড়েন অপরাধ পুনর সংগঠন ভোক্তা অধিকার বিরোধী কোন অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তি কর্তৃক পুনরায় একই অপরাধ করা সংশ্লিষ্ট অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের সর্বোচ্চ দণ্ড দ্বিগুণ দণ্ড দিতে হবে আপনাকে আমি 5,000 করে গিয়েছিলাম আপনাকে 10,000 টাকা আজকে ফাইন করেছি আমি আপনাকে এটাই পরিশোধ করতে হবে এর বাইরে কোনো কথা বলার আপনার সুযোগ নেই আমি তো আইন অনুযায়ী চলি আমি তো আইন আর শুনেন সিম্প্যাথি আর এমপ্যাথি ডিফারেন্ট কিন্তু আমি যখন আইন প্রয়োগ করবো তখন এটা আমার থাকা যাবে না আমি কি কি ব্যত্যয় করেছেন সেটা আপনাকে জানিয়ে দিয়েছি ভবিষ্যতে যদি এটা করেন আমরা এর পরের বার হয়তো আপনাকে সিলগালা করেন কারণ আপনি জরিমানা দেওয়ার অ্যাবিলিটি থাকলেও আপনাকে বুঝতে হবে যে সরকার এসে আপনার প্রতিষ্ঠানে কতবার একটা ভুল ট্রেস করবে আপনার পজিটিভিটি দেখবে যে আপনি সংশোধন হচ্ছেন কিনা আপনি সংশোধন না হলে কেন আমরা আপনাকে বারবার ছেড়ে দিব আপনাকে জরিমানার সুযোগ কেন দিব আমরা তবে লাগিয়ে দিব আমি এটা আমার সেকেন্ড টাইম বলে আগের দ্বিগুণ জরিমানা করলাম কিন্তু আপনি যদি পরের বার এসে আমি পাই আমি আপনাকে বলছি আমাকে আপনি এটা নোট করে রাখেন যে যেই পণ্যগুলোতে সমস্যাযুক্ত ওগুলো আপনি রাখবেন না আপনার দোকানে পণ্যের অভাব নেই
200-300 আইটেমের পণ্য, সমস্যা থাকবে 10-50 থাকবে সর্বোচ্চ, আপনি ছড়িয়ে ফেলবেন, ওগুলো আপনার সার্ভার দরকার নেই, আপনি কেন বোঝেন না একটা কথা? এটা করবেন না, এটা চোখে পড়ার মতো আপনি চেঞ্জ করে